নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 জানুয়ারি 2022 শনিবার, শনি মহারাজের কৃপায় প্রবল লটারি প্রাপ্তি পেতে হতে চলেছে ঠিক এই সময় 5 রাশির। আমি দৈনিক আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি, কোন কোন রাশি লটারি পাওয়ার সম্ভাবনা আছে। তো আগামীকাল যে শনিবার যেটা পড়েছে, এই শনিবার দিন 5টি রাশির কিন্তু লটারি কিন্তু পেতে চলেছে। লিখে রেখে নিন, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো পুরস্কার প্রাইজ কিন্তু লটারি থেকে আপনারা পাবেন। এবং আমি প্রতিদিন আপনাদেরকে জানিয়ে থাকি লটারি কাটার শুভ সময়, শুভ মুহূর্ত, কোন সময় আপনারা কাটবেন, দিনের শুভ সময়টা আপনাদেরকে জানাই। এবং তার পাশাপাশি রাহুকালটা, যে রাহুকালে কোনো শুভ কাজ করবেন না, কোনো শুভ কাজে বেরাবেন না, এমনকি লটারি কিন্তু কাটবেন না। অর্থাৎ এই রাহুকালটা যে কোনো কাজ আপনারা কিন্তু বর্জন কিন্তু করুন। এবং এর সাথে সাথে যারা ধরে নিন আপনি পারছেন না লটারি কাটতে, ওই যে সময়টা আমি বলছি দিনের সেরা সময়, তার জন্য আমি রাশিভিত্তিক কিন্তু সময় কিন্তু বার করেছি, যে রাশিভিত্তিক আপনারা কিন্তু এ সময় লটারি কিন্তু কাটতে পারেন। দেখুন, এই যে লটারির ভিডিওটি আপনারা যারা দেখছেন কি না, সম্পূর্ণ নিজের দায়িত্বে দেখুন, কারণ আপনার এখান থেকে আমি জন্মছক দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বা যাদের ক্ষেত্রে জন্মছক নেই, আপনি কিন্তু হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারেন আপনার লটারির যোগ আছে কি না। আবার অনেকে কেটে কেটে ক্ষান্ত হয়ে যাচ্ছেন, একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করে নিন, কোন বছর আছে, কোন সময় আছে, অর্থাৎ এটা দেখিয়ে নিন। আর অনেকে আবার কাটছেন না, তাদের হয়তো ভাগ্যে আছে। অর্থাৎ লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কপালের উপর। আপনার কপাল যদি থাকে, আপনি কিন্তু লটারিতে, আমি বারবার বলছি, বড়, ছোট, ছোট প্রাইজ হলেও পাবেন, আপনি 500 টাকা হলেও পাবেন, আপনি 5000 টাকা হলেও পাবেন, আপনি 50,000 টাকা হলেও পাবেন, আপনি 50 লক্ষ টাকা হলেও পাবেন, আপনি 1 কোটি টাকা হলেও পাবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। অর্থাৎ আপনার ভাগ্যভাগ যতটা স্ট্রং হবে কি না, আপনি কিন্তু লটারি থেকে বড় অ্যামাউন্টের অর্থ আপনি কিন্তু পাবেন। দেখুন, কালকের যে যোগটা, কালকের যে নক্ষত্রে যে দুটি রিপ্রেজেন্ট করছে, একটা হচ্ছে আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং আর একটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই দুইটি নক্ষত্র আগামীকাল রিপ্রেজেন্ট কিন্তু করছে আগামীকাল দিনটি। এবং আমি আপনাদেরকে জানাবো শুভ সময়, শুভ সময়টা আপনার কালকের যে অভিজিৎ মুহূর্ত, যে সময় আমি লটারি কাটতে বলি, পারলে এই সময়টা কাটবেন 12:05 থেকে 12:49 মিনিট পর্যন্ত। এবং ব্রহ্ম মুহূর্ত আপনার ক্ষেত্রে দেখাচ্ছে 3:48 থেকে 5:26 মিনিট পর্যন্ত। এই দুই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটার চেষ্টা করুন। এবং কোন সময় আপনারা কাটবেন না, রাহুকাল, যে সময় যে কোনো কাজ বর্জন করা উচিত, সেটা সকাল 9:30 থেকে সকাল 10:30 অবধি, টানা 1 ঘন্টা আগামীকাল কিন্তু রাহুকাল পড়েছে। এই রাহুকালে যে কোনো শুভ কাজ, আবারও বলছি, বর্জন করুন। এবার আমি আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক অনুযায়ী কোন সময় আপনি লটারি কাটবেন। তবে আমি আবারও বলছি, আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে রাহু গ্রহ কেমন আছে, আপনার রাশিচক্রে শুক্র গ্রহ কেমন আছে, শনি কেমন আছে, বুধ কেমন আছে। এই গ্রহগুলো যদি আপনার স্ট্রং থাকে কি না, এবং আপনার পঞ্চম ভাব যদি স্ট্রং থাকে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, ধনভাব যদি স্ট্রং থাকে, একাদশ ভাব যদি স্ট্রং থাকে, আপনি কিন্তু লটারি কিন্তু পাবেন। বা এই গ্রহগুলোকে স্ট্রং করার জন্য আপনারা কিন্তু কবচ পরিধান করতে পারেন। লটারি পাবেনই এটা আমি বলবো না, কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে। অর্থাৎ রাহু কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে কলিকালে। তো আগামীকাল যে রাশিগুলো সৌভাগ্যশালী হতে চলেছে, অর্থাৎ দুর্দান্ত লাভ পেতে চলেছে, সে রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো,
আগামীকাল যে রাশি লটারি পেতে চলেছে সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আপনাদের বেরিয়েছে 11:26 থেকে 12:14 পর্যন্ত, 11:26 থেকে 12:14 বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বেরিয়েছে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে অহেতুক টাকা নষ্ট করে ফেলছেন আপনারা দেখিয়ে নিন, অহেতুক টাকা নষ্ট করবেন না। লটারির যোগটা কখন আছে, আদৌ আপনার ভাগ্যে চক্রে লটারির যোগ আছে কি না, বা সেটা কোন সময়, এবং গ্রহকে আপনি স্ট্রং করুন, আপনি কিন্তু লটারিতে বড় অ্যামাউন্টের অর্থ হলেও আপনি কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনার বাড়বে। আমি প্রতিদিন দিয়ে থাকছি এবং আপনারা প্রচুর কমেন্টস করছেন, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিষর পর, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টা আপনাদের বেরিয়েছে, আগামীকাল সময়টা দুপুর 1:55 থেকে আপনার বিকাল 3:45, বিকাল 3:45 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রাশিভিত্তিক সময় এটা তুলা রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টি আপনাদের বেরিয়েছে, অর্থাৎ যে সময় আপনারা লটারি কাটবেন, যে সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ রাশিভিত্তিক, সে সময়টা আপনাদের বেরিয়েছে দুপুর 12:03 থেকে আপনার 1:22 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আপনাদের বেরিয়েছে। 4 যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল যে দুর্দান্ত সময় আপনাদের বেরিয়েছে, আপনাদের ক্ষেত্রে যে সময়টা দেখা যাচ্ছে সকাল আপনার 10:55 থেকে, সকাল 10:55 থেকে আপনার 12:26 পর্যন্ত, 10:55 থেকে আপনার 12:26 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু দুর্দান্ত কিন্তু বেরিয়েছে। অর্থাৎ শুভ সময় যারা কাটতে পারছেন না, এই যে আমি যে দুটো শুভ সময় বললাম, সে সময় যদি আপনারা না কাটতে পারেন, আপনারা কিন্তু এই সময় যে রাশিভিত্তিক যে সময়টি বলছি সে সময় আপনারা কিন্তু কাটার চেষ্টা করুন, লটারি কাটার চেষ্টা করুন। এবং কালকের যে রাশিটাও কিন্তু ভালো রাশি বেরিয়েছে, মকর রাশি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি দুর্দান্ত একটা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করেছে। অর্থাৎ রাহু কিন্তু হঠাৎ আপনাদেরকে কিন্তু লটারি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যে সময়টা আপনাদের বেরিয়েছে, কুম্ভ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে যে শুভ মুহূর্তটা বেরিয়েছে, আপনার শুভ মুহূর্ত 11:57 থেকে, 11:57 থেকে আপনার শুভ সময়টা বেরিয়েছে 1:50 পর্যন্ত, 11:57 থেকে 1:50 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। আমি আবারও বলছি এটি হচ্ছে নিজ দায়িত্বে আপনারা লটারি কাটুন, কারণ আপনার এখান থেকে আমি দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না। তবে আমি এ কথা বলবো, আপনারা যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে আপনারা রাহু কবচ পরিধান করুন, যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে শনি কবচ শুক্র কবচ যদি আপনারা পরিধান করেন কি না, সেক্ষেত্রে সেই জায়গাগুলো লটারি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ এই যে 22 জানুয়ারি 2022 শনিবার বছরে আপনাদেরকে কিন্তু বছরের প্রথম মাসেই এই 5 রাশি কিন্তু লটারি থেকে, আমি আবারও বলছি ছোট পুরস্কার হলেও আপনি কিন্তু পাবেন, নিরাশ হবেন না এই যে 5 রাশির কথা আমি বলছি। তবে আবারও বলে থাকি আপনার জন্মছকে যোগ থাকা দরকার, লটারির যোগ,
লটারি যোগ নাই আপনি কেটে যাচ্ছেন, তা করলে হবে না। অর্থাৎ কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে, আপনার কপালে থাকা দরকার। এবং ভাগ্যভাগ যত স্ট্রং হবে তত বড় অ্যামাউন্টের অর্থ আপনি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।